Hi friend, myself Subodh, your dost, host, anchor of the channel Subodh for Documentary. আজকে সকাল থেকে ব্যাপক মুষলধারে বৃষ্টি পড়ছে। প্রথমটা স্টার্টিংটা শুরু হয়েছিল ইলসেঙ্গুড়ি, আজকে মেঘলা ওয়েদার, পিছনে কিছু একটা আসছে। আমি এসেছি আরও একবার আমার দুলুং তীরে, আমার গ্রামের পাশেই বয়ে যায় এই ছোট্ট নদীটা। তো এখানকার অ্যাক্টিভিটি এই মুহূর্তে এই সকাল 9টা থেকে 10টার মধ্যে কীরকম আছে সেটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ফোর্ট প্রান্তে আমরা যদি লক্ষ্য করি, সেদিকে দুটো বাইকার্স উপস্থিত হয়েছে, বাইক স্ট্যান্ড করেছে, হ্যাঁ, ব্রিজের ও প্রান্তে। ওরা জেলে মাছ ধরতে এসেছে না পেরোতে এসছে বুঝতে একটু দেরি লাগবে আমার। হাতে অবশ্য ব্যাগ আছে, গামছা টামছা খোলাখুলি করছে, দেখা যাক কী করে। ওই যে ওই প্রান্তে আপাতত যান চলাচল স্তব্ধই বলা যাবে। এই রাস্তাটা সরাসরি যোগাযোগ স্থাপন করছে ঝাড়গ্রামের সাথে। চিচড়া থেকে ঝাড়গ্রাম যদি মেন রোড দিয়ে দেবনদীর ব্রিজ দিয়ে ভাতুর দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু 28 থেকে 30 কিলোমিটার, এবং এইটা দিয়ে শর্টকাট হয়ে যাবে 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার শর্ট হয়ে যাবে, 20-21 কিলোমিটারের মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যাবেন এটা দিয়ে, এই রাস্তা দিয়ে। তো সেটা আপাতত এখন স্তব্ধ হয়ে গেছে। দিকে বেশি জল আছে, ওইখানটায় সাইডে সাইডে তোমাকে বাঁ দিকে উপর উপর দিয়ে যেতে হবে, হ্যাঁ, চালাই করেই বেরাতে হবে। ঠেলতে পারবে না, ঠেললে টানবে তোমাকে, তোমার পা টানবে, জুতা টানবে। আমাদের ডুলুং পাড়ের মানুষের ব্রিজের ফলে একটু সুখ হয়েছিল, কিন্তু ভোগান্তি পিছু ছাড়েনি এখনো, মানুষকে কষ্ট করেই পেরোতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সাইকেল ঠেলে ঠেলে আসছে পরিচিত একজন মানুষ, সঞ্জয় দা। সঞ্জয় দা, আজ মাছ ধরা হয়েছে? আজ মাছ নাই, নদী তো বন্যা। হ্যাঁ, তো মাছ ধরছে তো পুরো পিজু দা? হ্যাঁ, মোটামুটি মাছ হয়, চিংড়ি মাছ। তাহলে কি সবজি আনা হবে? এখন সবজি আনতে যাচ্ছি। আচ্ছা, এই চলছে আমাদের ডুলুং পাড়ের মানুষের জীবন জীবিকা, একটা বৃষ্টির দিনের ঘটনা। মোটর সাইকেল আছে, জীবন সংগ্রামে অবতীর্ণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রতি প্রাণী জগৎ এই বর্ষায় যেরকম চাষির মনে আনন্দের সীমাহীন বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়, ঠিক অন্যদিকে কিন্তু এত বৃষ্টিতে, প্রবল বৃষ্টিতে নদী পাড়ের মানুষের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে যায়। তো এই হচ্ছে ডুলুং পাড়ের নিত্যদিনের অ্যাক্টিভিটির মধ্যে বর্ষাকালের আজকের কিছু সময়ের ক্রিয়াকর্ম, মানুষের কাজকর্ম, মানুষের পেশা, এগুলো সব দেখালাম। আমি চেষ্টা করলাম, মাঠ এখনও প্রায় ফাঁকাই আছে অনেকটা, ধান লাগানো সবে শুরু হয়েছে, কারণ বৃষ্টির দেখা তো, জোরালো বৃষ্টির দেখা তো এই তো গতকাল এই কয়েকদিন ধরে। তো আবার ইলসেঙ্গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এখন আমি বাড়ির পথে রওনা হব। তো বন্ধুরা, আজকে আমি একটু উইকনেস ফিল করছি, একটু ইলনেস ফিল করছি, একটু অসুস্থ আছি ব্যাপক সর্দির কারণে। চলো পথে যেতে যেতে আরও কিছু যদি চিত্র পাই তুলে ধরব। কামিনের অভাব এখন বড়, আসলে চাষ টাস যখন লাগে রে ফটো বাবু।